এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সবথেকে বড় খবর, আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তার সাংসদপদে ইস্তফা দিয়েছেন গত মঙ্গলবার, যেখানে ইস্তফা দিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করল আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। আবারও বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা নিজেই উস্কে দিল বাবুল। এবার সব জল্পনা অবসান ঘটিয়ে উপনির্বাচনের আগেই বাবুল তার পুরনো দল বিজেপিতে ফিরতে চলেছেন, এটা কার্যত স্পষ্ট। বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটি শেষ অবধি দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে সাথে বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। গত মঙ্গলবার বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ আসানসোলের বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় তার সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ইস্তফা দিয়েই এবার আবারও বিস্ফোরক মন্তব্য করল বাবুল। তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করে বাড়িয়ে দিল দলবদলের জল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে বাবুল সুপ্রিয় তার বিজেপি পুরনো দল ফিরতে চলেছেন, এটা কার্যত স্পষ্ট। শুধু সময়ের অপেক্ষায় রয়েছেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় তার পুরনো দল বিজেপিতে ফিরে চলেছেন এমনটাই কিন্তু জল্পনা রাজনৈতিক মহলে। তো বন্ধুরা আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বাবুল সুপ্রিয় কি পুনরায় যদি বিজেপিতে যোগ দেয় তাহলে কি বিজেপিতে নেওয়া উচিত কি না অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।